বর্ধমান কাটোয়া শাখার ছোট ট্রেন, এই নামেই ছিল তার পরিচিতি, তার খ্যাতি। ন্যারোগেজ লাইনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে অনেক সাহিত্য, অনেক সিনেমা। গর্বের অহংকারের ন্যারোগেজ লাইনে সেই ছোট ট্রেন বিদায় নিয়ে এসেছে ব্রডগেজ। কিন্তু ট্রেন ছিল দিনে একটি, ফলে ভিড় ছিল বেশি, প্রত্যাশা ছিল আরও বেশি। শুক্রবার থেকে ছবিটা বদলে গেল কাটোয়া বর্ধমান লাইনে। কিছুটা হলেও প্রত্যাশা পূরণ সাধারণ মানুষের। চালু হলো নতুন তিন জোড়া ট্রেন, খুশি যাত্রীরা। সুবিধা মানে প্রথমত সময়, এক নম্বর, দু নম্বর হচ্ছে পয়সা সাশ্রয়। কাটোয়া বর্ধমান 50 টাকা ভাড়া, এখানে মাত্র 15 টাকা ভাড়া। দারুণ খুশি এটা, এবং এটা যেন দীর্ঘদিন চলে ট্রেনটা। আমাদের যাত্রী কমিটির পক্ষ থেকে দীর্ঘদিনের এটা আন্দোলন চলছিল, দীর্ঘদিনের দাবি ছিল ট্রেন চালানো, অফিস টাইমে দেওয়া, আজকে সেগুলো পেলাম, খুব খুশি। আমি রেল কর্তৃপক্ষকে মানে অনুরোধ করব, এর জন্য এটা যেন এক মাসের জন্য না হয়, এটা যেন বরাবরের জন্য থাকে। কিন্তু তিন জোড়া ট্রেন চলবে মাত্র এক মাস। পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ট্রেন চলবে 23 নভেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত। আগে তো একটা গাড়ি চলতোই, এখন ট্রায়াল বেসিসে এক মাসের জন্য আজকে থেকে 3টে আপ এবং 3টে ডাউন গাড়ি দেয়া হয়েছে। এই গাড়িগুলো এখন মোটামুটি এক মাস ট্রায়াল বেসিসে চলবে, তারপরে কি হবে সেটা অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারবে। যাত্রা শুরু 1915 সালের 1 ডিসেম্বর। কাটোয়া থেকে কৃষিজাত পণ্য বর্ধমান শহরে আনার জন্য ন্যারোগেজ লাইন চালু করে ব্রিটিশ সংস্থা ম্যাকলিয়ার্ট। 1963 সালে ভারতীয় রেলের মানচিত্রে জায়গা করে নেয় 56 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ। কিন্তু সেঞ্চুরির স্বপ্নটা অধরাই রয়ে যায়। 2014 সালে 30 নভেম্বর বন্ধ হয়ে যায় ন্যারোগেজ ট্রেন। 99-এ শেষ হয় তার ইনিংস। ন্যারো থেকে ব্রডে রূপান্তরিত হলেও একটি মাত্র ট্রেন নিয়ে খুশি ছিলেন না যাত্রীরা। রেলকর্তাদের আশ্বাস, পরীক্ষামূলক এই ট্রেন চালানো সফল হলে আরও বেশি ট্রেন পাবে বর্ধমান কাটোয়া লাইন। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।